দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারে ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে চোট এখনই তাকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ ইস্টবেঙ্গল কোচ কারণ সামনেই রয়েছে এএফসি ম্যাচ সেখানে যে ডায়মন্ড ট্যাকস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলার অপেক্ষা রাখে না অন্যদিকে ক্লেটন সিলভা চোট সারিয়ে সুস্থ পরের ম্যাচে খেলতে পারেন তিনি কবে আসবেন হেক্টার ইউসতে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল মহলে ইস্টবেঙ্গল তাকে ইতিমধ্যেই টুডান্ডে রেজিস্টার করিয়ে ফেলেছে কিন্তু ভিসা এখনো পাননি এই তারকা ফুটবলার এএফসির আগেও তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয় প্যারিস অলিম্পিকের শুরুটা চমক দিয়ে করলেন নীরাজ চোপড়া যোগ্যতা নির্ণয়ে রেকর্ড করে অলিম্পিকের ফাইনালে পৌঁছে গেলেন তিনি উননব্বই দশমিক তিন চার মিটার স্কোর করে অলিম্পিকের পোডিয়ামে ওঠার রাস্তাটা আরও প্রশস্ত করে ফেললেন গতবারের সোনাজই অ্যাথলিট আগামী আটই আগস্ট প্যারিস অলিম্পিকে ফাইনালের মঞ্চে নামতে চলেছেন তিনি এবারের অলিম্পিকে শুরু থেকেই নীরাজ চোপড়াকে নিয়ে প্রত্যাশার পারত চড়তে শুরু করেছিল প্রথম ঝলকেই সকলের মন জিতেছেন তিনি প্রথম পর্বেই সর্বোচ্চ স্কোর করে ফাইনালের টিকিট পাকা করেছেন নীরাজ চোপড়া এবারও সোনাজিতে ইতিহাস তৈরি করতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে দেশের প্রথম টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে প্যারিস অলিম্পিকে মহিলাদের সিঙ্গেলসের শেষ ষোলোয় পৌঁছেছিলেন শ্রীজা আকুলা যদিও প্রি কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর টেবিল টেনিস তারকা চীনের ইংসা সানের কাছে চার শূন্যতে হেরে যান তিনি কিন্তু গোটা অলিম্পিকে তার পারফরমেন্স ছিল নজর কাড়া বিশ্ব র্যাঙ্কিংয়ে আটান্ন নম্বরে থাকা ক্রিস্টিনা কালবারকে চার শূন্যতে এবং বাহান্ন নম্বরে থাকা জেং জিয়ানকে চার দুইতে হারিয়ে সৃজয়াকুল এখন মহিলাদের সিঙ্গেলসে বিশ্বের বাইশ নম্বরে থাকা ভারতীয় টেবিল টেনিস তারকার সম্মান অর্জন করেছেন মঙ্গলবার আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের পক্ষ থেকে এই র্যাঙ্কিং ঘোষণা করা হয়েছে অন্যদিকে ভারতের মনিকা বাত্রা রয়েছেন পঁচিশতম স্থানে নীরাজ চোপড়ার পাশাপাশি মঙ্গলবারই এবারের অলিম্পিকে নেমেছিলেন ভিনেশ ফোগাট দুই পদকজয়ী কুস্তিগিরকে হারিয়ে যাত্রা শুরু করেছেন তিনি পরপর ম্যাচ জিতে পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে সেখানে জিততে পারলেই রুপো পাকা করে ফেলবেন ভিনেশ ফোগাট প্রথম ম্যাচে তার সামনে ছিল গতবারের চ্যাম্পিয়ন এবং চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানিজ তারকা পিছিয়ে থেকেও দুরন্ত জয় তুলে নিয়েছিলেন ভিনেশ কোয়ার্টার ফাইনালে মঞ্চে শুরু থেকেই ধরে রেখেছিলেন নিজের দাপট প্রাক্তন অলিম্পিক পদকজয়ীকে সাত পাঁচ বাউটে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছেন ভিনেশ ফোগাট আটষট্টি কেজি বিভাগে মহিলাদের কুস্তিতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো ভারতীয় কুস্তিগির নিশা দাইয়ার উত্তর কোরিয়ার সলগাম পাকের কাছে আট দশে হাঁটতে হয় তাকে যদিও শুরুতেই ছয় একে এগিয়ে যান নিশা কিন্তু তারপরই আগ্রাসী হয়ে ওঠেন কোরিয়ান কুস্তিগির ম্যাচের তেত্রিশ মিনিট বাকি থাকতেই জয় যখন নিশ্চিত তখনই চোট পান নিশা সেই সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচ জেতেন কোরিয়ান কুস্তিগির সলগাম পাক যদিও নিশার কোচ বীরেন্দ্র দাইয়ার অভিযোগ ইচ্ছাকৃতভাবে নিশার আঙুল ভেঙে দিয়েছেন কোরিয়ান ওই কুস্তিগির এদিন ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন নিশা অলিম্পিকে অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসেবে তিন হাজার মিটার স্টেপল চেজের ফাইনালে উঠে রেকর্ড করলেন অবিনাশ সাবলে সোমবার ফাইনালের যোগ্যতা অর্জন পর্বের দৌড়ে নেমেছিলেন তিনি যেখানে প্রতিটি হিট থেকে প্রথম পাঁচজন সরাসরি ফাইনালে পৌঁছান অবিনাশ আট মিনিট পনেরো সেকেন্ডে পাঁচ নম্বরে শেষ করেন প্রথম হন মরক্কোর মোহামেদ তিনি শেষ করেন আট মিনিট দশ সেকেন্ডে আপাতত ফাইনালে তার পদকের আশায় তাকিয়ে আছে গোটা দেশ আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথে হাঁটতে চলেছে তাইওয়ান বেশ কয়েকদিন ধরে অলিম্পিকের মঞ্চে দুই মহিলা কুস্তিগীর ইমানে খেলিফ এবং তাইওয়ানে লি ইউ টিং এর বায়োলজিক্যাল পুরুষ হওয়ার দাবিতে সোচ্চার হয়েছে অনেকে যদিও অলিম্পিক কমিটি তাদের ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে এই প্রসঙ্গে আইবিএফও তাদের বায়োলজিক্যালি পুরুষ হওয়ার পক্ষেই গিয়েছে এমন পরিস্থিতিতে আইবিএফের এই মন্তব্য নিয়ে বেশ চটেছে তাইওয়ান তাদের মতে বক্সিং ফেডারেশন মিথ্যে কথা রটাচ্ছে এমনটা চললে তারা আইনের দ্বারস্থ হবে সোনার দাবিদার হলেও মহিলাদের থ্রি ইন্টু থ্রি বাস্কেট বলে ব্রোঞ্জ জিতই থামতে হয়েছে আমেরিকার মহিলা দলকে এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক ব্রোঞ্জয়ের পরই রেফারি দিকে আঙুল তুলেছেন হালিদ ভ্যান তার মতে রেফারি নাকি এদিন চেয়েছিল তারা পদক জিততে না পারুক সেভাবেই ম্যাচ খেলিয়েছিলেন রেফারি যদিও কানাডাকে হারিয়ে শেষ পর্যন্ত ব্রোঞ্জ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা দলের ঝুলিতে তবে ভ্যান লিথের এমন মন্তব্য যে বহু প্রশ্ন তুলে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না ঘুমে ব্যাঘাত আর সেজন্যই নাকি পদক হাত ছাড়া পুরুষদের দুশো মিটার সাঁতারে ফাইনালে পৌঁছতে না পারার পরই কার্যত ক্ষোভ উগড়ে দিলেন ইতালির সেক্কান একশো মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে শোনা যেতার পর দুশো মিটারে নেমেছিলেন তিনি কিন্তু ফাইনালে পৌঁছতে পারেননি ইতালির এই সাতারু। ব্যর্থতার পরই অতিরিক্ত ক্লান্তি এবং সঠিকভাবে ঘুমোতে না পারার কথাই শোনা গেল তার মুখে কার্যত অলিম্পিক ভিলেজের ব্যবস্থাপনা নিয়েই যে তিনি প্রশ্নটা তুলেছেন তা বেশ স্পষ্ট রাত থেকে দুপুরে কখনোই সঠিকভাবে বিশ্রাম নিতে পারেননি তিনি প্রচণ্ড গরম এবং সঙ্গে আওয়াজের জন্যই নাকি ব্যাঘাত ঘটেছে তার বিশ্রামে হারের পর অলিম্পিক ভিলেজের ব্যবস্থাপনাকেই কাঠগড়ে তুলছেন থমাস সেকান অলিম্পিক দেখতে এসে অপমানিত সেরেনা উইলিয়ামস প্যারিসের একটি অভিজাত হোটেলে রুফটাব রেস্তোরাঁয় প্রবেশে বাধা টেনিস কুইনকে আর তাতেই ক্ষুব্ধ সেরেনা উইলিয়ামস তিনি যে হোটেলে উঠেছেন সেখানকার সুন্দরভাবে সাজানো রুফটপ রেস্তোরাঁতে প্রবেশ করতে গেলেই বাধা দেওয়া হয় তাকে এমনকি সেই রেস্তোরাঁ সম্পূর্ণ ফাঁকা থাকা সত্ত্বেও তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি আর তাতেই ক্ষুব্ধ সেরেনা উইলিয়ামস এরপরই টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি যদিও পরে হোটেল কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে নিয়েছে সেরেনার কাছে ডোপিং এ ধরা পড়লে সেই অ্যাথলিটকে আজীবনের জন্য নির্বাসনের শাস্তি দেওয়ার দাবি তুলেন মাইকেল ফেলস বিশেষ সেরা সাঁতারু তিনি অলিম্পিকের পুলে তারই ছিল একচ্ছত্র রাজত্ব সেই মাইকেল দিয়ে এবার ডোপিং নিয়ে মুখ খুলেছেন তার মতে ডোপিং করে ধরা পড়লে সেই অ্যাথলিটকে নির্বাসন তো করা উচিতই সেই সঙ্গে কামব্যাক করারও কোনো রকম সুযোগ দেওয়া উচিত নয় অলিম্পিকের আগেই চীনের তেইশ জন সুইমার ডোপিং এর পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিলেন যদিও শেষ পর্যন্ত তাদের অংশগ্রহণ করতেই দেওয়া হয়েছে খারাপ আচরণের জন্য অলিম্পিক ভিলেজ থেকে বিতাড়িত কুড়ি বর্ষীয় প্যারাগুয়ে মহিলা সুইমার লুয়ানা অ্যালনসো মহিলাদের একশো মিটার বাটারফ্লাইতে নেমেছিলেন তিনি কিন্তু সেমিফাইনালে পৌঁছতে পারেনি এরপর তাকে বাকিদের মনোবল বাড়ানোর জন্য ভিলেজে থাকতে বলা হলেও তার আচরণ অনেকের ফোকাস নষ্ট করছে বলেই দাবি উঠেছিল এরপরই বিতাড়িত করা হয় তাকে বিতাড়িত হওয়ার পর ডিজনিল্যান্ডে যাওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া এছাড়া সোশ্যাল মিডিয়ায় তার রূপচর্চা নিয়ে চর্চা বরাবরই তুঙ্গি এবার অলিম্পিক ভিলেজ থেকে বিতাড়িত হওয়ার পর ফের চর্চায় লুয়ানা অ্যালোনসো গণ অভ্যুত্থানের রোষে জ্বলছে বাংলাদেশ সেই রোষ এবার গিয়ে পড়ল বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজের উপর দেশের হয়ে অনেকদিন আগেই খেলা ছেড়ে দিয়েছিলেন তিনি বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সাংসদ ছিলেন সেই অপরাধেই গত সোমবার দুপুরে তার নাড়াইলের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় যদিও মাশরাফি সে সময় ঢাকায় ছিলেন তার পরিবারের লোকজনদের অন্যত্র সরিয়ে নিয়ে যান পাড়া প্রতিবেশীরাই